নমস্কার বন্ধুরা, কুকু শিক্ষা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব লাউ শাক দিয়ে মুসুর ডাল। এটা রান্না করাও যেমন সহজ, খেতেও তেমনি অসাধারণ লাগে। আর এই গরমের সময় এরকম হালকা পাতলা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। তাহলে চলুন দেখে নিন কিভাবে আমি লাউ শাক দিয়ে মুসুর ডালটা রান্না করব। এখানে আমি 2 কাপ মতো মুসুর ডাল সেদ্ধ চাপিয়ে দিয়েছি। তারপর উপরে যে সাদা সাদা ফেনাগুলো আসছে আমি একটা ফেলে দেবো। এরপর আমি এখানে 1 টিস্পুন মতো লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে দিলে আমাদের ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। তারপর আমি ফিরে এলাম, দেখুন ডালটা আমার 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি কেটে রাখা লাউ শাকগুলো দিয়ে দেবো। এখানে আমি কচি কচি লাউ শাকগুলো নিয়েছি টাটা সহ। লাউ শাকটা আমি দিয়ে দিলাম। এরপর আমি নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এরপর আমি এখানে 1 টেবিল স্পুন মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়োটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে দেব। তারপর এখানে আমি 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা কম বেশি আপনাদের পছন্দ মতো দেবেন। আবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি একটু। এরপর আমি এটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো সেদ্ধ হতে দেবো মিডিয়াম ফ্লেমে। 10 থেকে 15 মিনিট পর আমি ফিরে এলাম, দেখুন আমার লাউ শাকটা আর ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এরপর আমি কড়াইতে 1 টেবিল স্পুন মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে একটা মাঝারি সাইজের বেগুনকে এরকম ফালি করে ভেজে নেব। আমার বেগুনটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে রেখে দেবো একটা প্লেটে। এরপর ওই কড়াইতে আমি আবার 2 টেবিল স্পুন মতো সরষের তেল গরম করে নিলাম। তারপর আমি এখানে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কাকে আমি একটু ফাটিয়ে দিয়েছি। আর আমি 1 টেবিল স্পুন মতো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে 4 থেকে 5 ফোয়া রসুন সেদ্ধ করে দিয়ে দিলাম। আর আমি 1টা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। আর আমি 1টা টমেটো ফালি করে দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে একটু 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এবং পেঁয়াজটা আমার বেশ বাদামি রং হয়ে গেছে, টমেটোগুলো নরম হয়ে গেছে। এই সময় আমি এবার ডালটাকে দিয়ে দেব। ডালটা আমি দিয়ে দিলাম। এরপর একটা নাড়াচাড়া করে আমি ওই ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা বেগুনগুলো দিলাম, আমাদের খেতে একটা ভালো লাগে, সাথে আপনারা যদি পছন্দ না করেন দেবেন না, আমাদের খেতে ভালো লাগে বলে আমি এটা দিলাম। এরপর আমি একটু নাড়াচাড়া করে সামান্য জল আমি এখানে অ্যাড করলাম। এরপর আমি আবার 1 টিস্পুন মতো লবণ এখানে দিয়ে দিলাম, যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। আর আমি লবণ এখানে ইউজ করিনি। আমি একটু নাড়াচাড়া করে এটাকে একটা ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো হতে দেব, যাতে বেগুনটা আমার সেদ্ধ হয়ে যায় ভালো করে। পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম। আমার ডালটা বেশ ঘন হয়ে গেছে আর আমার বেগুনটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। বেগুনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব।
নামানোর আগে আমি এখানে একটু ধনে পাতা কুচি অ্যাড করছি। এই ধনে পাতাটা দিলে মুসুর ডালে খেতে ভালো লাগে গন্ধটা। আপনাদের যদি পছন্দ না হয় দেবেন না, কোনো অসুবিধা নেই। তারপর আমি একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি করে নিলাম লাউ শাক দিয়ে মুসুর ডাল। এইভাবে আপনারা রান্না করে খান, শরীর ও পেট দুটোই ভালো থাকবে। আজ তবে আসি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। নমস্কার।